অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ, লম্বা বিরতি শেষে আবারও নতুন ছবির কাজে ফিরছেন ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নতুন ছবিতে অপু বিশ্বাসের নায়ক ডিএ তায়েব, ছবির নাম কাঙ্গাল। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, এ ছবিতে আমার নায়ক একজন না দুজন, ডিএ তায়েব একা নয়, এ ছবিতে বাপ্পিও আমার বিপরীতে অভিনয় করবেন। বলতে গেলে ত্রিভুজ প্রেমের ছবি এটি। এক মাস হাতে সময় আছে আমার, এর মধ্যে নিজেকে গুছিয়ে নিয়ে নতুন ছবির কাজ শুরু করতে চাই। আশা করি ভালো একটি কাজ হবে এটি। জানা যায় কাশেম আলী দুলালের চিত্রনাট্যে কাঙ্গাল ছবির গল্পটি তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে, যেখানে ডিএ তায়েব অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বাপ্পি চৌধুরী, মিশা সওদাগর, আনোয়ারা বেগম, অরিন প্রমুখ। গত ঈদে সোনা বন্ধু ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েবের। সেটির রেশ ধরে কাঙ্গাল ছাড়া আরও দুটি নতুন ছবির কাজ করবেন তায়েব। এর মধ্যে রয়েছে নার্গিস আক্তারের দরদি এবং মনির সিদ্দিকীর পথের মানুষ। সাকিব অপু জুটির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি বুলবুল বিশ্বাসের রাজনীতি, জুটি হিসেবে বেশ প্রশংসা অর্জন করেছে তারা। দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো পর্যন্ত টানা 70টির বেশি চলচ্চিত্র জুটি বেঁধে ছবি করেছেন সাকিব খান ও অপু বিশ্বাস। তবে বন্ধুরা, অপু বিশ্বাসের সাথে এখন সাকিব নয়, নতুন দুই নায়কের সাথে অপু জুটি বেঁধে পর্দায় আসছে। এ ব্যাপারে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের এবং অপু বিশ্বাস সম্পর্কিত সকল লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন।